अमिकार लहगी सजैलम बासर जतन करे अमिकार लगी सजैलम जतन करे आइला ना गो मुर्शिद आइला ना गो मुर्शिद आमार बासर कार लगी सजैलम बासर जतन करे आमी कार लगी सजैलम जतन करे पीरीति सिखाइया कोई गेला लुकाइया कोथाय आछि केमन आछि देखला ना आछि चाइलो ना फिरे आमी कार लगी सजैलम बासर जतन करे आमी कार लगी सजैलम बासर जतन करे बाबा दुम धरें गानेर आसरे आमी 3 घंटा गाइतारी महफिलेर आसरे गाइतारी ना सलातुन या रसूल सलामुन या हबीबल्लाह। बाबा गानो जुदी गाय से गांडाते थकते हो बेहोश जुदी गांडाते हुश ना थाके बेहोश आल्लाह रसूलेर बताशो पाइतेन ना। এই গান্ডার মধ্যে যদি আপনার হুশ না থাকবে আল্লাহ রাসূলের বাতাসও পাইতেন না। কেন? এই গান্ডার মধ্যে আল্লাহ রাসূলের প্রেমে ওই ধ্যান খেয়াল গভীরতায় গিয়া আল্লাহ রাসূলের জজবা হালাত আসবে। এই জজবাটা যখন আসবে খায়রুল আলামাইন হাদিসের ভাষায় কয় দুইটা জগৎ একত্র করলে যেই ওজন হবে তার চেয়ে বেশি ওজন হবে একটা মুহূর্ত, যেই মুহূর্তটা গানের জিকিরের মাধ্যমে আল্লাহ রাসূলের দিদার হবে। এটা প্রেম থাকতে হবে, ভালোবাসা জোশে না, এটা বড় হুশে ওই দেন খেয়াল, যেই দেন খেয়ালে আল্লাহ রাসূলের দিদার হবে, যেই দেন খেয়ালে আল্লাহ রাসূলের দিদার হবে। গান বাজনা 100 বার জায়েজ, এই বাংলার জমিনে গান বাজনা জায়েজ করছে রিজভী বাবা। এই বাংলাদেশে সবচেয়ে বেশি গান বাজনা করছে ভান্ডারীরা। কে করছে? ভান্ডারীরা। এটা তো সবাই জানে, ভান্ডারী বললে বুঝে যায় গান বাজনা। এই কথাটা যদি বুঝে ভান্ডারী তখন মানুষে বুঝে যায় ডোল তবকি বাজায় বেটারে কয় ভান্ডারী। এটা সাধারণ মানুষ এই দেশের বুঝে। কি বলেন? লালদিগির মাঠে চট্টগ্রামে তাদের নিজ এলাকায় ওহাবিরা ব্যারিকেড দিছে। কি দিছে? আপনারা গান বাজনা করেন, আপত্তি নাই, দলিল দিতে হবে। কি দিতে হবে? অন ভান্ডারীরা দলিল দিব কইতে, সব ইংরেজি শিক্ষিত অন দলিল দিব কইতে। কোন উপায় কি করে হিসাব রানো করতে বিচিরা দলিল ছাড়া আর কিছু এত না। কুমিল্লা গোরামারা খানকাত আইসে দৌড়িয়া 3-4টা ফ্যাবেট করলে হুজুর আপনার আটকাই রাখছে, আপনি না গেলে আর বাসার বাউ নাই। এখন আয়া ধরছে খুব, আমরা রেখে বাজান কি করতাম দেখছো তারা কি শুরু করছে। আমাকে বাজান আমনেরা সারাই রাজ্যে মুক্তি করতে না কেউ, এই শক্তি বাংলার জমিনে কারো নাই। পরে তোকে একটা বাঁচলো তোমরা লইছে একটা প্রাইভেট কার দিয়া, বেটা তো মার করে লক্ষ লক্ষ মানুষ স্টেজে গিয়ে উঠছে। স্টেজে গিয়ে কয় কার কত হাজার দলিলের দরকার আইয়েন। এটা কইছে রে দোয়া বিভাগ যে বাবা রে বাবা, যে বাড়াইছে না আর জায়গা নাই করে ও দলিল কার কত হাজার লাগবে বলাইও। শুধু 4 ঘন্টা শুধু গান বাজনার দলিল দিয়ে ওয়াজ, দলিল দিয়ে ওয়াজ করার পরে ভান্ডারীরা খাস কামরার মধ্যে কান্দ করে নিছে ফিসাবরা। ভান্ডারীর হিসাবরা আর হিসাবরা কান্দ লইছে, লইয়া তো তারা খাস কামরা নিছে। নিয়া কয় হুজুর আজকে আপনি আসেন বিদায় না জান্ডায় পাচ্ছি, আপনি যখন থাকতেন আমরা রুফায় ডইব কি কত বাজান আমি কি করতাম। কয় বাবা এডি আপনি একটা কিতাব আকারে দলিল আমরা লিখে দেন, সারা ভারতবর্ষে ছাপাইতে যা টেহা লাগে সব আমরা দেব। তখনই আব্বাজান কাবলাই আদিল্লাতুস সামা গান বাজনার দলিল একটা কিতাব লিখি। আপনারা দেখেন কিতাবটা, এটা এখনো বান্ডারির হিসাবের সিগনেচার আছে কার। কাজেই গান বাজনা একটা ঊর্ধ্বের জগতের বন্দিগি, এটা সাধারণভাবে চলে না। ঠিক অজু কইরা অজুর হালাতে এমন অবস্থাতে করবে, এটা এমন একটা বন্দিগি দুনিয়ার সমস্ত বন্দিগির চাইতে ঊর্ধ্বের বন্দিগি, কিন্তু এটা সাধারণ বিষয় না। আমার মুর্শিদ কাবলা কইছিল, বাবা যারা দাড়ি উঠছে না তারা এই গান বাজনার কাছে যাইও না, এটার কাছে যাইও না, কারণ এটা বিশাল বিষয় আছে এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা বাইরে বহুদূর মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহুদূর মদিনা, আমরা কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা ইল্লাল্লাহ, হা বাইরে আমরার মনের বেদনা, বাইরে বুঝাইলে কেউ বোঝে না। বলেন আমরার না, বাইরে বোঝাই বাইরে শোনাইলে কেউ শুনে না, বাইরে শোনাইলে কেউ শোনেন সাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি পাইতে চাও দয়াল নবীর কাছে যাও, দয়াল নবী পাইতে হলে কামেল পীরের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা ইল্লাল্লাহ, আহো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, নহবি সারা উপায় নাই। বলেন আল্লাহ নাই, নবী আর দয়াল নবী পাইতে হলে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা ইলাহা আহো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।